নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সন্ধ্যা এখন 6টা মতো বাজে। আমি বাচ্চাদের জন্য এখন সন্ধ্যাবেলা একটুখানি টিফিন বানাতে এসেছি, তাই 4টে পাউরুটি নিয়েছি। বাচ্চাদেরকে নিয়ে আজকে ওর বাবা গেছে পার্কে। দু ভাই বোনের জন্য 2টো করে চিজ রোল বানাবো। অন্যদিনের থেকে আজকে ঠান্ডাটা একটু কম, ওই জন্যই ওদেরকে পার্কে নিয়ে গেছে। গরমকালের দিকে যখন আমি বাচ্চাদেরকে পার্কে নিয়ে যেতাম, অনেকেই আপনারা ওই ব্লগগুলোতে জিজ্ঞাসা করতেন, দিদি এই সন্ধ্যাবেলা অবধি বাচ্চারা যে খেলা করে ওদের মশা কামড়ায় না? গরমকালের দিকে বাচ্চা কাচ্চারা পরেও যায় খুব খোলামেলা জামা কাপড়। তখন কমেন্টে অনেককেই উত্তর দিতাম, কিন্তু হয়তো কিছু জনকে আবার দেওয়াও হয়নি। তো হ্যাঁ, জানেন এদেশে না একদমই মশা নেই, কিন্তু কেন এদেশে লোকালয়গুলো তো একদমই মশা নেই সেটা দেখাতে গেলে চলুন একবার বাইরে যেতে হবে। এসে তারপর এটা বানাচ্ছি। বাইরের আলোটা এখন একটু কমে গেছে, তবে দিনটা বেড়েছে এখন অনেকটা, প্রায় 6:30 বাজে। দেখুন এখন অবধি কতটা আলো। এবার দেখাই দাঁড়ান কেন এদেশে একদমই মশা নেই। এই ধরুন এখন এই যে আমি বাড়িটার বাইরে বেরিয়ে এসেছি, বাড়িটার চারপাশে একটাও কোনো ড্রেন নেই, মানে কোনো খোলা ড্রেন আপনি দেখতে পাবেন না। এদেশে কোনো বাড়িরই ফ্রন্টইয়ার্ডেই বলুন বা ব্যাকইয়ার্ডেই বলুন কোনো আপনি ড্রেন দেখতে পাবেন না। ওই লম্বা করে যদি আপনি দূরের বাড়িগুলোর দিকেও তাকান, দেখুন কারুর বাড়ির সামনেই কোনো ড্রেন নেই। আজ অবধি কোনো রকম কোনো সরকার থেকে মশা স্প্রে করতে আসতেও দেখিনি। কিন্তু এ তো আপনারা বিভিন্ন ব্লগে দেখেইছেন যে এদেশে গাছপালা প্রচুর, মানুষের বাড়িতেও গাছপালা প্রচুর। এই দেখুন রাস্তাটার উপরেও দেখুন কোনো রকম কোনো খোলা ড্রেন নেই। কিন্তু এমন নয় যে এই রাস্তাটার নিচে কোনো ড্রেন নেই, এই রাস্তাটার দুধারেই বড় বড় 2টো ড্রেন আছে, কিন্তু গোটাটা ঢাকা। ওই দেখুন সামনে বাড়িগুলোর সামনেটাও রাস্তার নিচ দিয়ে ড্রেনও গেছে, সবই গেছে, কিন্তু সব তা ঢাকা। আর একটা জিনিস এই মুহূর্তে যেটা আপনাদের দেখাবো, এই দেখুন এখন আমি যেই রাস্তাটার উপর দিয়ে হাঁটছি, এই সিমেন্টের এই স্ল্যাবগুলো দেখুন এমনভাবে স্ল্যাবগুলো ফেলা আছে যে এই 2টোর মধ্যে এতটুকু ফাঁক নেই, পুরো একদম লম্বা করে ঢালাই করে ফেলা হয়েছে। এবার চলুন যাবো সেখানে যেখানে ড্রেনটা একটুখানি খোলা আছে। একটুখানি ড্রেন তো খোলা রাখতেই হবে। এই যে আপনারা সব ব্লগে দেখেন এত এখানে বৃষ্টি হয়, তাহলে এই বৃষ্টির জলগুলো যাবে কোথা থেকে? ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাল রঙের স্টপ সাইনটা লেখা আছে, ওই দেখুন ওইখানে আছে ড্রেনটা একটুখানি খোলা, প্রায় 2 ফুট মতো লম্বা আর 6 ইঞ্চি মতো চওড়া। ওই দেখুন ড্রেনের ওখানটা ব্যবস্থা করা আছে, আর প্রতিটা ড্রেনের মুখেই থাকে একটু করে তার জালি লাগানো, যাতে ধরুন বড় যে নোংরাগুলো হয় যেমন কোল্ড ড্রিঙ্কসের ক্যান বা কোনো খাবারের প্লাস্টিক, সেইগুলো যেন ড্রেনের মধ্যে না ঢুকে যেতে পারে। সাধারণত দেখি যেখানে একটা করে গলি শেষ হয় সেখানে এরকম একটা করে ড্রেনের ব্যবস্থা থাকে। আমাদের এই গোটা লম্বা গলিটার এইটি হচ্ছে একটুখানি খোলা ড্রেন, এটা একটা আছে আর এটা উল্টো দিকে একটা আছে। আর ড্রেনের ওপরে একটা স্টিকারও দেওয়া আছে, লেখা আছে নো ডাম্পিং, কোনো জিনিসপত্র যেন এখানে জড়ো করে না ফেলি। রাস্তা থেকে ড্রেনটা বেশ অনেকটাই নিচু হয় যাতে জলটা গড়িয়ে ওদিকে চলে যেতে পারে। এটা আছে রাস্তার একদিকে, আর ঠিক তার উল্টো দিকে রাস্তার ওই দেখুন ওখানে একটুখানি ড্রেনের খোলা মুখ আছে। একই ওখানেও ব্যবস্থা, একটু তার জালি দেওয়া আছে যাতে বড় কোনো আবর্জনা ঢুকে গিয়ে ড্রেনটা যেন জ্যাম না করতে পারে। এটার উপরেও লাগানো আছে ওই একই রকম একটা স্টিকার। আর ড্রেনের এই মুখগুলো একটুখানি করে তার জালি দিয়ে বন্ধ করে রাখার জন্য হয় কি, গরমকালে যখন বাচ্চারা বল টল খেলে বলগুলো এসে ড্রেনের মধ্যে ঢুকেও যায় না। এই প্রতিটা গলির এই ড্রেনের জল বড় বড় পাইপে করে একবার সেই ক্রিকে গেছিলাম মনে আছে আপনাদের, সেখানটাতে গিয়ে নাকি পড়ে। এই যে এই দিকের গলিটাও আপনাদের একবার দেখিয়ে দিই, এই যে লম্বা করে কোথাও কোনো এতটুকু খোলা নেই। তো এইটাই হচ্ছে মূল কারণ যে এদেশে কোনো মশা নেই, কারণ এখানে কোনো ড্রেন খোলা থাকে না। আর একটা জিনিস যেটা আপনাদের দেখাবো, এই যে এত বৃষ্টি হয়, এই যে হলুদ বাড়িটা দেখছেন, হলুদ বাড়িটা থেকে এই যে লম্বা যে পাইপটা নেমেছে হলুদ রঙেরই, আচ্ছা দাঁড়ান ওই দিকটা যাই, ওই দিকটা গেলে আরও ভালো করে বুঝতে পারবেন, ছাদ থেকেও এখানে যে লম্বা লম্বা পাইপগুলো নামে ছাদের জলগুলো বেরানোর জন্য, সেগুলোকেও মাটির একদম নিচ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়। এমন নয় যে ছাদ থেকে নামলো আর মাটিটা স্পর্শ করলো ওখানেই ছেড়ে দিলাম, যে বৃষ্টির জল তো মাটি এমনিই শুষে নেবে, সেটা করে না। ছাদ থেকে যে জলটা নামে পাইপে করে সেই পাইপটাকেই একদম মাটির মধ্যে ঢুকিয়ে দেয়। এখানে তো আপনারা জানেনই বাড়িগুলো যেহেতু কাঠের হয় ছাদগুলো সব ঢালু হয়, ছাদ একদম সমান রাখা হয় না, যে ছাদে জল জমলে তখন কাঠ পচে যাবে, তো ওই জন্য প্রচুর ছাদ থেকে এখানে পাইপ নামানো হয়। এই যে এখন আমরা আমাদের বাড়িটার সামনে এসেছি, আমাদের বাড়িটা থেকেই দেখাই, বাড়িগুলির ফ্রন্টইয়ার্ডে ব্যাকইয়ার্ডে অনেকগুলো পাইপই এরকম ছাদ থেকে নেমে আসে। এই যে এই পাইপটা দেখাই, এই যে এই দেখুন ওপরে ছাদ থেকে নেমে এসছে এই পাইপটা, আর এটা একদম নিচে যখন এসেছে এটাকে মাটির ওপরে ছেড়ে দেওয়া হয়নি, এটাকে একদম মাটিটার নিচে ভেতরটায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতে হয় কি, বৃষ্টির সময় যখন ছাদ থেকে জলটা নামে তখন চারিদিকে ছিটিয়ে এদিক ওদিক হয়ও না, কনস্ট্রাকশনটাও তাতে বাঁচে, আর চারিদিকটা নোংরাও হয় না, আর জলটা একদম মাটির মধ্যে ঢুকে যায়। এই যে এদিকেও আবার আরেকটা পাইপ লাগানো আছে একই রকমভাবে, ওই যে ওই দেখুন একদম দোতলার ছাদ থেকে নামিয়েছে, অনেকটা উঁচু, দান একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। এই দেখুন একদম ছাদ থেকে নেমেছে, পুরো দেয়াল বেয়ে নিচে নেমে এসে একদম মাটির নিচে।
কিন্তু জানেন মশা যে একদমই নেই এখানে তা নয়। ধরুন আপনি কোনো গভীর জঙ্গলে ক্যাম্পিং করতে গেছেন, সেখানে মশা পাবেন। সেক্ষেত্রে আপনাকে তখন বিভিন্ন রকমের মশা মারার ওষুধ বা ব্যান বা ব্যাট এগুলো নিয়ে যেতে হবে। এই যে এই দেখুন, একদম মাটির তলায় এটাকে ঢুকিয়ে দিয়েছে। আর একটা জিনিসও যেটা দেখাবো, ছাদ থেকে এইভাবে জল ভেতরে ঢোকার জন্য পাইপ নামানো ছাড়াও এরকম যে ফ্রন্টিয়ার বা ব্যাক ইয়ার থাকে, এই রকম বিভিন্ন জায়গাতে এরকম পাইপ লাগানো থাকে। এতে হয় কি, যখন খুব বৃষ্টি হয় তখন জলটা এখানে এসে মাটির মধ্যে দিয়ে ঢুকে চলে যায়। এতে হয় কি, বাড়ির আশেপাশে কোথাওই এতটুকু জল জমতে পারে না, আর জল না জমতে পারলে সেখানেই আর মশা হয় না। এই যে দূর থেকে আরেকবার দেখাই, মাথাটা আবার একটুখানি ওই ঢেকেও দিয়েছে, যাতে নোংরা বা অন্য কিছু পড়ে যেন এটা জ্যাম না হয়ে যায়। চলুন, তো এইগুলিই হচ্ছে মূলত কারণ যে কারণে আমেরিকার এই লোকালয়গুলোতে একদম মশা থাকে না। একটা ফোঁটা জলও এখানে লোকালয়ের কোনো জায়গায় জমতে দেওয়া হয় না। এবার চলুন ভেতরে যাই। বাচ্চাগুলোর মোটামুটি পার্ক থেকে আসার সময় হয়ে গেছে, ঝটপট গিয়ে ওই চিজ রোলগুলো বানিয়ে ফেলি, হয়ে যাবে ওইগুলো এক্ষুনি, ওইগুলো খুব একটা বেশি সময় লাগে না। মশা নেই এখানে ঠিকই, তবে খুব মাছি আছে জানেন। শীতকালে খুব একটা মাছি হয় না, কিন্তু গ্রীষ্মকালে আবার প্রচুর মাছি দেখি। পাউরুটিগুলো সাইডগুলো তো আগে কেটেই রেখে গেছিলাম, এবার এইগুলোকে বেলনি দিয়ে খুব পাতলা পাতলা করে বেলে নেবো। সাদা ব্রেড বা ব্রাউন ব্রেড, যে কোনো ব্রেড দিয়ে এটা খুব সুন্দর হয়। সন্ধেবেলার দিকে যদি হঠাৎ করে বাড়িতে গেস্টও চলে আসেন, এক কাপ কফির সঙ্গে যদি দুটো এই চিজ রোল বানিয়ে দেন, সে একদম খুশি হয়ে যাবে। যখন আমরা এদেশে প্রথম আসি তখন তো মেহা বেশ অনেকটাই ছোট, বহু জিনিসই সঙ্গে করে দেশ থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু ভুলে গেছিলাম মশারিটাই আনতে। তো যেদিন আমাদের এখানে প্রথম রাত ছিল, সেই রাতটা ভয়ে আমার ঘুম আসেনি এটা ভেবেই যে যেই চোখটা বন্ধ করব আর খাটের তলা থেকে মশা এসে মেয়েটাকে ছেঁকে ধরবে। তারপরে কিছুদিনের মধ্যে বুঝলাম যে এদেশে আর মশাই নেই। দাঁড়ান, এবার দু একটা জিনিস লাগবে, সেইগুলোকে এবার একটু নিয়ে নিই। অল্প একটুখানি বাটার নেবো আর এটাকে একটুখানি মাইক্রোওভেনে ঘুরিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড মতো ঘুরিয়েছি, বাটারটা বেশ সুন্দর গলে গেছে। অল্প একটুখানি জল নিয়েছি আর এটা একটু চিজ। হাতের কাছে জিনিসগুলো রেডি হয়ে গেছে, আর 3-4 মিনিটের ব্যাপার। দুর্দান্ত ভালো এটা খেতে হয় জানেন, বাটার দিয়ে বাইরেটা সেঁকা হয়ে যায় আর ভেতরে চিজটাও গলে যায়, তো অপূর্ব স্বাদ হয় এটা। চিজটাকে একটু বাটিটা ঢেলে নিলাম, দিয়ে এবার চিজগুলোকে পাউরুটির মধ্যে লম্বা করে দিয়ে এবার রোলের মতো করে মুড়ে নেবো। আর এই মোড়ানো হয়ে গেলে যাতে মুখের কাছটা খুলে না যায়, ওই জন্যই একটুখানি জল নিয়েছি। এই চামচে করে অল্প একটুখানি জল যদি এই মুখের সামনেটায় দিয়ে দেন পাউরুটির, তাহলে ওখানে পাউরুটিটা নরম হয়ে যায়, একটুখানি আঠা আঠা হয়ে যায়, তো ওটাই ওটাকে চিটিয়ে দেয়। ব্যাস, এইভাবে যতগুলো পাউরুটিকে এইভাবে বেলেছি সবগুলোকে রোলের মতো করে করে নিচ্ছি। বেলে নেবার জন্য পাউরুটিটা একদমই রুটির মতো হয়ে গেছে, ওই জন্য রোল করতে বিন্দুমাত্র কিছু অসুবিধাও হয় না। এই পাউরুটিটা যখন রোল করা হচ্ছিল, যদি চান তখন একটুখানি আবার সসও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আর সসটা দিলাম না। বাচ্চারা এই পাউরুটি আর চিজটা দিয়ে খেতে খুব ভালোবাসে বাটার দিয়ে। ওইদিকে আমি আমার ফ্রাইং প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই রোলগুলোও সব হয়ে গেছে। এবার বাটারটা যেটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম, ওটাকে ভালো করে এবার ব্রাশ করে দিচ্ছি। আলাদা করে ফ্রাইং প্যানটাতে আর বাটার বা তেল কিছু দেবো না, পাউরুটির গায়ে বাটার লাগানো থাকলো, এবার ওইগুলোকে আস্তে আস্তে সেঁকে নেবো। যখন আমরা দেশে যাই, এই মেহা আর রামকৃষ্ণকে নিয়ে সবাই খুব মজা করে জানেন। যখনই ওদের গায়ে মশা বসে, মশাকে যে মারতে হয় ওরা তো সেটা জানে না, চুপটি করে গণেশ ঠাকুরের মতো বসে থাকে। এবার ধরুন ফটাস করে মেরে আপনি মশাটাকে মেরে দিলেন ওর হাতের ওপর, তো রক্তটা তো এবার চারিদিকে হয়ে গেল। সেই দুঃখে দুই ভাই বোন অস্থির হয়ে যায় যে কেন মশাটাকে তুমি মারলে, কিছুতেই বোঝানো যায় না ওটা মশার রক্ত নয়, ওটা তোদেরই রক্ত। ওদের ওই সমস্ত কাণ্ড দেখে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির লোকেরা হেসে অস্থির হয়ে যায়। তাই ওদের গায়ে যখন মশা বসে, সেই মশাটিকে আর মারা হয় না, সেটাকে উড়িয়ে দেওয়া হয়। ব্যাস, একদিকটা যখন সেঁকা হচ্ছিলো, অন্য দিকটাতেও আবার একটুখানি বাটার লাগিয়ে দিয়েছি। এইভাবে 3-4 দিকটা একটু হালকা করে করে এরমভাবে সেঁকে নেবো, তাতে পাউরুটিটাও খুব সুন্দর বাটারে সেঁকা হয়ে যাবে আর ভেতরে চিজটাও মেল্ট হয়ে যাবে। তবে এই খাবারটা দেখি যে সন্ধেবেলা স্ন্যাক্সেই খুব ভালো হয়। খেতে খুব ভালো হলেও বাচ্চাদের টিফিনে দেওয়া যায় না, কারণ এইগুলো ঠান্ডা হয়ে গেলে তখন আর অতটা খেতে ভালো লাগে না। এটি একদম সেই তাড়াতাড়ি বানাও আর তাড়াতাড়ি খাও গোছের একটা খাবার, তবে বাচ্চাদের ভীষণ পছন্দের। চলুন, হয়ে গেছে, এবার এইগুলোকে প্লেটে নামিয়ে নিলাম। বাচ্চারা ফিরেও গেছে পার্ক থেকে, ওর বাবা এখন হাত পা ধোয়াচ্ছে, গরম গরম দিয়ে দেবো। দাঁড়ান, একটা ততক্ষণে আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে চিজটা একদম গলে গেছে, একটু গরম আছে। দাঁড়ান একটা ভাঙি, তাহলে ভেতরটা দেখাতে পারবো। এই দেখুন কী সুন্দর দেখতে হয়েছে, আর এত ভালো বাটারের গন্ধটাও বেরাচ্ছে। ভীষণ পছন্দের এটি একটি সন্ধ্যেবেলার খাবার আমাদের বাড়ির। ভাইয়ের ইচ্ছা করছিল না আসতে, সন্ধ্যা হয়ে গেল তো, বাইরে ঠান্ডাও পড়েছে খুব। চলুন আমি এবার রাতে রান্না বান্না শুরু করে দিই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।